আমার ওই ফুটফুটে মেয়েটাকে দেখেও এতটুকু আমার মনে মায়া আসলো না, এতটুকু আমার মনে দয়া আসলো না। চিন্তা করো সেই যুগটা কেমন যুগ ছিল, আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আমার মেয়েটা যখন আমাকে জড়িয়ে 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 আদর করছে, আব্বা জান আপনি আমার সঙ্গে কেন ভালোভাবে কথা বলছেন না। ওই সময় হুজুর আমি আমার বিবিকে বলেছিলাম, আমার বিবিকে বলেছিলাম, বিবি রে আমি আমার মেয়েটাকে প্রথম দেখলাম আমার খুব ভালো লেগেছে, বিবি তুমি আমার মেয়েটাকে সুন্দর পোশাক পরিয়ে দাও, সুন্দর একটা কাপড় পরিয়ে দাও, ওই কাপড়টা পরিয়ে দাও, আমার মেয়েটাকে নিয়ে আমি সুন্দর জায়গায় বাজারে নিয়ে যাব, সুন্দর বাগানে নিয়ে যাব, ওখানে আমার মেয়েটা খেলা করবে, আমার মেয়েটাকে আবার আমি চলে আনবো। বিবি বলেছিল স্বামী গো আপনি তো সবে মাত্র ঘরে ফেললেন, কিন্তু আপনি কেন এত তাড়াহুড়ো করছেন? বলেছিল আমি এতদিন পরে এসেছি, আমার মেয়ের আবদারটা আমি একটু মিটিয়ে দেব। ও বাইয়ানেরা ও মুমিন মুসলমানেরা, ওই সময় তাহিয়াতুল কলবে সাহাবীর স্ত্রী মুনি ভাবলে তাহলে আমার মেয়েকে দেখে মুগ্ধ হয়ে গেছে, এমন করে মুখটা চাঁদের মতো জ্বলতে লেগেছে, ওই বাচ্চাটাকে সুন্দর করে পোশাক পরিয়ে দিয়ে যখন কেমন করে হযরতে তাহিয়াতুল কলবের কোলে তুলে দিয়েছে, বিবির সামনে আদর করে আদর করে নিয়ে চলে যায়, বলে বিবি রে আমার তাড়াতাড়ি আমি ঘরে আনবো। মেয়েটা আব্বাকে বলছে আব্বা যান আমি কোনো বাগানে বেড়াতে যাব না, আমি অন্য কোনো জায়গায় যাব না, আপনি তো সবে মাত্র ঘরে আসলেন, বাড়িতেই আপনি আমাকে আদর করুন, তাতে আমি সন্তুষ্ট খুশি হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তাহিয়াতুল কলবি আমার মেয়েটার কথা শুনেও এতটুকু আমার অন্তরটা গলল না, আমার মেয়েটাকে আমি নিয়ে এবার চলে যাই অনেক দূরে ফাঁকা জায়গায়, কোনো মানুষ নাই জনশূন্য, ওই ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে আমি যখন যেতে লেগেছি আমার মেয়েটা বলতে থাকে ও আমার আব্বাজান আপনি ফাঁকা মরুভূমি থেকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, ও আব্বাজান আপনি বলুন কোথায় আপনি আমাকে নিয়ে যাচ্ছেন? ওই সময় আমি বলেছিলাম আমি তোমাকে অমুক গার্ডেন বা এমন করে বাগানে নিয়ে যাচ্ছি, ওই সময় আমার মেয়ে বলেছে আব্বা এখানে তো সব মরুভূমি মরুভূমি পাহাড় পর্বত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন, ওই সময় আমার মেয়েটাকে ওই মরুভূমির ওখানে নিয়ে গিয়ে আমি কি করতে লাগলাম, আমার মেয়েটাকে দাঁড় করিয়ে দিয়ে আমি ওই বালুকণাগুলো নিজে হাত থেকে সরাতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমার মেয়েটা আমার শরীর দিয়ে ঘাম ঝরে যায়, আমার মাথার ঘামটা মুছে দেয়, তার কাপড় দিয়ে আমার শরীরের ঘামটা মুছে দেয়, আর আমাকে বলতে থাকে আব্বা যা ও আব্বা যা আপনি কেন এই ফাঁকা জায়গায় এমন করে কেন গর্ত করতে লেগেছে?
ওই সময় আমার মেয়েটা সেও নিজে এমন করে বালু কোনা সারা দিয়ে থাকে। আব্বা জান আপনি কেন এমন কত ঘুরতে লেগেছেন, আপনার শরীরে ঘাম ঝরে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মেয়েটাকে আমি গত করার পরে আমার মেয়েটাকে আমি ধরে আনলাম। ওই সময় বললাম তুমি এখানে একটু দাঁড়াও, যে আমার মেয়েটা কত্তের সামনে দাঁড়িয়েছে, আমি নিষ্ঠুরের মতো আমি নিষ্ঠুর বাপ, সেই আওয়াজটা আজ আমার কানে ভেসে আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি করলাম, আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়েটা চিৎকার করে বলতে থাকে আব্বা জান, ও আব্বা জান কি অন্যায় আমি করলাম, আপনি আমাকে ঘর থেকে এনে আপনি আমাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে আপনি আমাকে মারবেন না, আমি তো কোনো অন্যায় করিনি আব্বা, আমি তো কোনো অন্যায় করিনি আব্বা, আপনি আমাকে গর্ত থেকে তুলে নেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তরের মধ্যে এতটুকু দয়া হলো না, আমার ওই সুন্দর ফুটফুটে কন্যা সন্তানটাকে আমি গর্তের ভিতরে ফেলে দিলাম। আর কিনা ওই বালুকোনা গুলো যখন ফেলতে লাগলাম, আমার মেয়েটা যতক্ষণ হায়াতে ছিল যতক্ষণ বেঁচে ছিল, মেয়েটা চিৎকার করে ডেকে ডেকে আওয়াজ দিয়ে বলেছিল আব্বা আমার মামাকে কত সুন্দর করে লালিত পালিত করেছে, মা আমার কত সুন্দর করে মানুষ করেছে, আব্বা জান গো আমি কোনো অন্যায় করি না, আমি কোনো অন্যায় অপরাধ করি না, আপনি আমাকে নিষ্ঠুরের মতো ভাবে কেন বালু চাপা দিয়ে মেনে নিচ্ছে। হুজুর আমি বালু চাপা দিয়েছি তথাপি আওয়াজটা আমার কানের ভিতরে ভেসে আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটাকে জীবন্ত অবস্থায় আমি কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করো, এত বড় অপরাধ আমি করেছি, এই অপরাধ আমি বলতে পারি না হুজুর, আমি বলবো আপনাকে বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই অপরাধ কি আমার আল্লাহ ক্ষমা করে দেবে, আমার আল্লাহ কি ক্ষমা করবে হুজুর, আমার নবী বলেছিলেন, আমার নবী শুনছেন আর ঝরঝর করে কাঁদছে, আহ মায়ার নবী তো, দয়ার নবী, আমার নবী নারী জাতিদের অধিকার নবী বুঝিয়েছে, ঠিক কি না বলুন, আমার নবী নারীদের সম্মান ইজ্জতকে, আমার নবী তিনি তো সর্বপ্রথম এই যে তাদের উপর অত্যাচার এটাকে বন্ধ করেছিলেন, জোরে বলো সুবহান। ও মায়েরা বোনেরা কান্না কাড়া করে শুনুন, আল্লাহ আপনাদের কত সম্মান দিয়েছেন, আল্লাহ আপনাদের কত ইজ্জত দিয়েছেন, আপনাদের সম্মানটাকে মাটিতে মিশিয়ে দেবেন না, ধুলায় মিশিয়ে দেবেন না, দিন দুনিয়ার বাদশাহ নবী আমার জজ্জর করে কাঁদছেন আর বলছেন বাবা দাইয়াতুল কলবি, তুমি বড় অপরাধ করেছো ঠিকই, এটা তোমার ইমান আনার আগে, ও বাবা দাইয়াতুল কলবি তুমি ওটা ভুলবশত সেই সময় নীতি ছিল, তুমি এমন করে সেই অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়েছিলে, কিন্তু তুমি যখন আমার আল্লাহকে
অন্তর থেকে মেনে নিয়েছো, আমাকে নবী বলে মেনে নিয়েছো। তুমি যখন আল্লাহর কাছে তওবা করে ফিরে এসেছো, অপরাধ থেকে ফিরে এসেছো, আস্তাগফার করে ক্ষমা চেয়ে নিয়েছো, এ বাবা তাহিয়াতুল কলবি, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা তোমার পূর্বের সমূহ অপরাধগুলোকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান শুনে রাখে, তবে ইমানের কালেমা পড়ে নেওয়ার পরে, ইসলামকে গ্রহণ করে নেওয়ার পরে, ইসলাম ধর্মের গণ্ডির ভিতরে থাকার পরে যদি কেউ ও ভাইরা শরিয়ত বিরোধী কাজ করে, যদি কেউ বাবা শরিয়ত বিরোধী কাজ করে, কোরআনের বিরুদ্ধে যদি চলে, রাসূলুল্লাহ সুন্নাতের উপরে যদি কেউ আঘাত করে, আমার নবীর আদর্শের উপরে যদি কেউ আঘাত করে, মনে রাখবে সে কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কখনো মুমিন হতে পারবে না। আপনি আল্লাহকে খুশি করবেন কোরআন তেলাওয়াত করুন, আপনি আল্লাহকে খুশি করবেন জিকির করুন, এটা বাদ দিয়ে আমি আপনি কখনো, যারা বড় বড় আল্লাহর ওলি হয়েছে, কোন বেনামাজি আল্লাহর ওলি হতে পারে না, ঠিক কিনা? কোন বেরোজগার আল্লাহর ওলি হতে পারে না। কেন? বুনিয়াল ইসলাম আলা খামস, রাসূল বলেছেন ইসলাম ধর্মটা মূল পাঁচটি ভিতির উপরে বিদ্যমান দাঁড়িয়ে আছে, পাঁচটি মূল ভিতের উপরে দাঁড়িয়ে আছে। এই পাঁচটি মূল ভিতকে আপনাকে মজবুত করতে হবে, মানতে হবে। ও ভাইয়েরা, ও মুমিন মুসলমানেরা, তাহলে যিনি নামাজি হবেন, যিনি রোজাদার হবেন, এই মাঘে শাবান চাঁদ, এই শাবান চাঁদে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, আল্লাহর কাছে আমরা ইয়াজু করি, আয় আমার আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে অনেক অপরাধ করেছি, আয় আল্লাহ তাআলা, গান বাজনায় মত্ত হয়েছি, মদের আড্ডায় জুয়ার আড্ডায় জীবনে কত লটারি টিকিট কেটেছি, আল্লাহ ও রাব্বুল আলামিন, আল্লাহ আয় আমার আল্লাহ, আপনি ক্ষমা করে দিন, আপনার কাছে তওবা করছি, ফিরে আসছি, আর অন্যায় অপরাধ করব না, আমার আল্লাহ চাইবে পরে, আমার আল্লাহ নিষ্ঠুর নয়, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দারে ভুল করেছিস, তওবা করে ফিরে আয়, আস্তাগফার করে ক্ষমা চেয়ে নে, ইন্নাহু হুয়াল গাফুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ হলেন দয়ালু এবং ক্ষমাশীল। ফিরে আসি মসজিদে, সময় দেই তো বাবা, কি বাবা সময় দেয়? ও মায়েরা বোনেরা, কানটা কানা করে শুনুন, বর্তমান সমাজে একটা ব্যাংক, যে ব্যাংকটার নাম হয় আপনার নাম হলো বন্ধন, কম বেশি আপনাদের জানা, যে কিনা অনেক অফার দিচ্ছে, অফার দিচ্ছে, ঠিক কিনা? তুমি বন্ধনের টাকা নিলে তোমার দুতলা ঘর হয়ে যাবে, বন্ধনের টাকা নিলে তোমার ব্যবসাটা ভালো চলবে, ওই অপরটা তোমাকে জাহান্নামের রাস্তা দেখাচ্ছে, ঠিক কি না বলুন? করাচ্ছে কাদি, আমাদের ঘরের মেয়ে, আমাদের ঘরের স্ত্রী,
মা বোনদের দ্বারাই করিয়ে দিয়েছে, তারাও জাহান্নামের দিকে যাক আর আমরা সেই সাথে সাথে একসাথে যাব। বুঝুন না, ও ভাইয়েরা মোমেন মুসলমানেরা, সুরে রেখে দে, নিজের রেখে দে, ওই টাকায় যদি ঘর করা হয় ওই ঘরে নামাজ পড়লে নামাজ হবে না, ওই ঘরে রোজা আদায় করে ইফতার করার সময় আল্লাহর তাসবিহ পাঠ করলে আমার আল্লাহ পাক তাকে সাড়া দেবে না। মুসলমান শুনে রাখে, ও ভাই জানেরা ওই টাকায় সুদের টাকায় ওই হারামি টাকায় পোশাক পরিধান পরে যদি কিনা আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহর ইবাদত কবুল হওয়া তো দূরের কথা। আমার আল্লাহ পাক বলেন, বান্দা তুই একবার মর, বান্দি তুই একবার মর, তো মৃত্যু বরণ করতেই হবে, কেন মৌতের মালিক হলাম আমি আল্লাহ, হায়াতের মালিক হলাম আমি আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ হলেন মৌতের মালিক, হায়াতের মালিক, আমার আল্লাহ তাই জানিয়েছেন বান্দা বান্দিরে, তোরা মৃত্যু থেকে কোথায় পালিয়ে যাবি, পালাবার কোন রাস্তা নাই, আমার কাছে তোদের ফিরে আসতে হবে। আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিলাম, এখনো তৈরি হ, সোজা হয়ে যাও, মরার আগে সোজা হ, মরার পরে সোজা হয়ে কোনো লাভ নাই, ছাড়া যাবে তো নাকি? হুজুর জর্জরিত হয়ে গেছে, ছাড়বোটা কি করে, সপ্তাহে সপ্তাহে আসছে তাগিদা করতে, ভাই হারাম জিনিসে বরকত নেই, আছে বরকত নেই, টেনশন বাড়ে, হারাম জিনিস অস্থায়ী, হালাল চিরস্থায়ী, সত্য চিরস্থায়ী, মিথ্যা অস্থায়ী। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান এনেছো, কুনু মাস-সাদিকিন, তোমরা সত্যবাদী হয়ে যাও, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। আমার আলোচনা রাগ হচ্ছে নাকি? একটু বলবেন, হ্যাঁ না বলেন, চুপ করে রয়েছেন, দেখি তোক বিদ্যান্ত নারে তাকবীর, একজন শ্রোতা পেয়েছি সামনে বসে আছে, আপনারা সবাই মিলে যে আওয়াজ দিচ্ছেন, এই একা সেই আওয়াজ দিচ্ছে, কিন্তু বাবা আপনাদের ব্রেনটা ঠিক আছে, কিন্তু বাচ্চাটা কি বলো বলছি, কি খারাপ হয়ে গেছে, আল্লাহ ভালো করে দেখবে, আল্লাহ সুস্থ করে দেবে, আল্লাহ হায়াত দারাজ করুন। বলুন আমিন, একটু জোরে তাকবীর দোয়া যাবে, নারায় তাকবীর, কই আওয়াজ করে একটু উচ্চ আওয়াজে বলেন, নারায় তাকবীর, মহান ঈসা আলাইহিস সালাম, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, নারায় তাকবীর, এটা মহাভতে দরুদ আল্লাহুম্মা, মাওলানা মুহাম্মাদ আলা আলি, হাব্বি আহমাদ আজালহি সিনে মে হে মে ইখাফো মেরা দিল, মদিনে মে হে ফুল তো ফুল কাটো মে ক্যা হুসন হে, লুৎফে জান্নাত সে বরকর মদিনে মে হে, সৈয়দিনা ওয়া আলা আলি সৈয়দিনা
আপনি আঁখোঁ সে দেখা নেহি হ্যায় মগর উনকে তসবীর সিনে মে মওজুদ হ্যায় জিনকে খুশবু সে মহকা হ্যায় সারা জাহান ও খুশবু নবী কে পসিনে মে হ্যায় আল্লাহুম্মা আমার ভাই আমার মুরব্বী আব্বা জানে পদ্মার অন্তর আড়া যে ধারণিকা আম্মা জানে রে এই শাবান মাস বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন কোরআন তেলাওয়াত করুন নিশীত রজনীতে কেউ জানে না সবাই ঘুমিয়ে পড়েছে আল্লাহ জিকির আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন এ বান্দা বান্দিরে কে আছো কে আছো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এ বান্দা বান্দিরে দুনিয়ায় আমার সৃষ্টি জীবগুলো ঘুমিয়ে পড়েছে দুনিয়া জমিনে পশু পক্ষী গুলো ঘুমিয়ে পড়েছে আমি আল্লাহ গভীর রাতে দোয়া কবুল করি আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে হাজির হয়ে গেছি কে আছো আমি আল্লাহ তাআলা আমার কাছে চাও আমি আল্লাহ দেওয়ার জন্য তৈরি আছি ও ভাই জানে ও মুমিন মুসলমানের আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার শাবান মাস আসলে পরে আল্লাহ নবী দয়া নবী এত ইবাদত করতেন শাবান মাস আসলে পরে আল্লাহ নবী এত রোজা আদায় করতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই আমার নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিআদবে মাফ করুন শাবান মাস আসলে পরে আমি আয়েশা লক্ষ্য করে দেখি অন্যান্য মাসে তুলনায় মাহে রমজান মাস বাদে অন্যান্য মাসে তুলনায় আপনি রোজা বেশি করেন এত রোজা আপনি আদায় করেন মনে হয় যেন রমজান মাসের মতো আপনি রোজা আদায় করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিআদবে মাফ করুন মাহে রমজান মাসে আগে শাবান মাস আসলে পরে আপনি এত বেশি বেশি আপনি তওবা ইস্তিগফার পড়েন এত বেশি বেশি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেন আল্লাহ জিকির করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিআদবে মাফ করুন হুজুর আপনি একটুখানি বলো আল্লাহ পাক আপনাকে আল্লাহ তাআলা বেগুনাহ নিষ্পাপ নবী করেছেন আপনি যদি নামাজ নাও পড়েন আপনি যদি রোজা আদায় না করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু শাবান মাস আসলে আপনি এত রোজা আদায় কেন করেন আল্লাহ নবী বলেছিলেন এ বিবি আয়েশা এ বিবি আয়েশা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে আল্লাহ পাক আমাকে এত বড় নিয়ামত দান করেছে আল্লাহ তাআলা আল্লাহ পাক সমস্ত নবীদের সেরা নবী করে আখেরি নবী করে পাঠিয়েছেন আমার ওসিলায় আমার আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন এ বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ আমার আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দান করেছে তাই আমি আমার সে আল্লাহ
আমার শুকরিয়া আদায় করে আমার মনটা ভরে না। চিন্তা করে আমার নবী কত ইবাদত করেছেন, আমার নবী যা ইবাদত করেছেন সাহাবীরা সেই ইবাদত করতে পারেননি। কিন্তু আল্লাহ বলেননি যে হাবিব আপনাকে নামাজ পড়তেই হবে, কিন্তু আমার নবী যেমন বলেছেন প্র্যাকটিক্যালি আমার নবী করে দেখিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমানেরা, নবী আমার বলেছিলেন আয়েশা শাবান মাস আসলে পরে বেশি বেশি করে রোজা আদায় করবে, শাবান মাস আসলে পরে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, শাবান মাস আসলে পরে বেশি বেশি আল্লাহ যিকির করবে, আখেরাতে যদি নাজাত পেতে চাও, কবরে যদি শান্তি পেতে চাও, কিয়ামতের দিন কঠিন হাশরের দিনে আমি রাসূলুল্লাহর সুপারিশ শাফাআত যদি পেতে চাও, আয়েশারে বেশি বেশি করে আমার আল্লাহ পাকে ইবাদত করো। আরো জোরে বলো সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহ বলেছে আমার হাবিবের ওসিলায় জান্নাত দেব, আমার হাবিবের সুপারিশ শাফাআতের ওসিলায় জান্নাত দেব, সেখানে আমার আল্লাহ পাক আমার নবীকে এত বড় দরজা দান করেছে, আর সেই নবী আমার নিজের বিবিকে এই শিক্ষা দিচ্ছেন যদি আল্লাহকে পেতে চাও, আমি রাসূলুল্লাহ সুপারিশ শাফাআত পেতে চাও, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ বলছি সকলে নফসি নফসি করতে থাকবে, আয়েশা রে সেদিনে আমি নবী যার সুপারিশ করব আমার আল্লাহ তাআলা তার জন্য দয়ার জান্নাত নসিব করে দেবে। চিন্তা করুন শাবান মাসে আপনারা কোরআন পড়ছেন তো, হ্যাঁ মা বোনেরা কোরআন তেলাওয়াত করছে তো নাকি, সকাল সন্ধ্যা পড়বে, লাইলাতুল বারাতের রাতে মসজিদের ইমাম সাহেবের কাছে হাফেজ সাহেবের কাছে ওই কোরআন খতমটা পৌঁছে দিয়ে মানে বলে দেবেন উনি সবসানি করে আপনার আব্বা আপনার মা দাদু দাদি নানা নানি যারা কবরে শুয়ে আছে তাদের জন্য দোয়া হবে। লাইলাতুল বরাতের রাত কি বাবা মানেন তো নাকি, সবে বরাত মানে ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক তারিখে নবী আমার সাজদায় পড়ে কান্দে থাকে, আমার আল্লাহ পাক জিব্রাইলকে বলতে থাকে এ ফারিস্তা জিব্রাইল আমার নবী কান্দে লেগেছে, আমার নবীর কান্না আমার নবীর চোখের পানি দেখলে আমি আল্লাহ থাকতে পারি না, আমার হাবিবের চোখের পানি দেখলে আমি আল্লাহ থাকতে পারি না, চলে যাও আমার নবীর কাছে ওহি নিয়ে চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও আমার হাবিবের অন্তরে যেটা ওকে ঝুঁকি মারে আমি আল্লাহ পাক সেটাকে কবুল করে নিয়ে থাকি, আমার নবীর দয়া নবীর অন্তরের খবর আল্লাহ জেনে গেলে ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদুর। আল্লাহ নবীর দরবারে হযরত জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সাজদায় পড়ে আল্লাহ নবী আমার আল্লাহ পাকের দরবারে কান্দে থাকে, ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি, হযরত জিব্রাইল নবীকে সালাম দিলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিব্রাইল এসেছি আপনি সাজদা থেকে মাথা তুলুন, আপনি যে জন্য কাঁদছেন আমার আল্লাহ পাক কবুল
গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কবুল করে দিয়েছে। হুজুর আপনি কেন কাঁদছেন, কাঁদার কারণটা? ওই সময় আমার নবী দীন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আমার ভাই ইব্রাহিম, আমার উম্মত উম্মতিদের হায়াত আল্লাহ অতি কম দিয়েছে, আমার উম্মত উম্মতিদের হায়াত আল্লাহ অল্প দিয়েছে, এই অল্প হায়াতে তারা আমার আল্লাহকে কিভাবে পাবে, তারা কবরের আযাব থেকে কিভাবে বাঁচবে, জাহান্নামের আযাব থেকে কিভাবে বাঁচবে, অন্যান্য নবীদের উম্মত উম্মতিদের হায়াত কারো 1,500 বছর হায়াত দিয়েছে, আল্লাহর ইবাদত করার সুযোগ পেয়েছে, আমার উম্মত উম্মতিদের হায়াত আল্লাহ কম দিয়েছেন, তাই আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে কাঁদতে লেগেছি, কিভাবে তারা নাজাত পাবে। ওই সময় জিব্রাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ বরকতপূর্ণ রাত নাযিল করেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানেরা ও মুমিন মুসলমানেরা, বছরে কয়েকটা রাত আল্লাহ পাক বড় নিয়ামতপূর্ণ বরকতপূর্ণ রাত দান করেছে, তার মধ্যে লাইলাতুল বারাত একটা রাত। হযরত জিব্রাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিরা যদি কোরআন তেলাওয়াত করে, নফল নামাজ আদায় করে, আল্লাহ জিকির আজকার করে, মোরাকাবা মুশাহাদা করে, তওবা ইস্তিগফার পড়ে, ফজর পর্যন্ত যদি কাটিয়ে দেয়, ফজরের নামাজ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত যদি কাটিয়ে দেয়, আপনার উম্মত উম্মতির আমলনামাতে আমার আল্লাহ পাক 1,000 বছর 1,000 রাত ইবাদত করে যে সওয়াব আল্লাহ তাদের আমলনামাতে দান করেছে, সেই আমল, সেই 1,000 রাতের ইবাদতের সওয়াব আমার আল্লাহ পাক শুধু আপনার খাতিরে, আপনার ওসিলায়, আপনার উম্মত উম্মতিদের আমলনামাতে দান করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপ করব ভাইজান, আমি আপনাদের এটাই বলতে চাই, প্রস্তুতি নেন মাহে রমজানে, প্রস্তুতি নেন, আল্লাহ যেন হায়াত দারাজ করে, আল্লাহ পাকের দরবারে আজও কোরআন দাও, আল্লাহ রমজান মাসের আগে যেন আমার গ্যাসের ব্যয়রামটা সেরে যায়। কি বলে বাবা, এত গ্যাস হয় বাবা, গ্যাসের ঠেলায় আর রোজা রাখতে পারে না, তাই এখন থেকে দোয়া করো যেন আমার গ্যাসের ব্যয়রামটা যেন দূর হয়, ঠিক কিনা? মানুষের কাছে অজুহাত দেখিয়ে ভাই চলবে? আল্লাহর কাছে ছাড় নেই, আল্লাহর কাছে ছাড় নেই। ঈদের দিন যখন আসে সব বাবা দুদিন আগে থেকে গোসল করায়, কার কার বলে? আরে মোটর সাইকেল বাইক বেড়ু করতে যেতে হবে না, অথচ নিজে গোসল করে কিনা সন্দেহ, নিজের শরীরটা পাক আছে কিনা সন্দেহ, ঠিক কিনা? আনন্দ করছে, আনন্দ কিসের আনন্দ? ঈদ মানে আনন্দ, ঠিক আছে, কিসের? ওটা পার্বণ নয়, অবশ্যই আপনি আনন্দিত হবে যদি আপনার রোজাগুলোকে আল্লাহ কবুল করেন, তাহলেই তো আপনি আনন্দিত, ঠিক না? দুনিয়ায় আনন্দ করে লাভ নেই, দুনিয়ার আনন্দ ক্ষণেকের আনন্দ, কত ঈদ তো পার করেছি, ঠিক।